আসসালামু আলাইকুম। প্রশ্নে দেওয়া আছে পি হলো একটা গাড়ি, আবার কিউ হলো একটা গাড়ি। পি যাচ্ছে কোন দিকে? ডান দিকে, আর কিউ যাচ্ছে বাম দিকে। পি এর ভর হলো 600 কেজি, আর কিউ এর ভর 50 কেজি। এর বেগ হলো 12 ms ইনভার্স 1, আর এর হলো 10 ms ইনভার্স 1। মধ্যবর্তী দূরত্ব হলো 1.10 কিলোমিটার বা 1.10 কিলোমিটার। তো এবার আমাদের বলছে যে যাত্রা শুরুর একটি নির্দিষ্ট সময় পরে পি ও কিউ গাড়ি দুইটির মধ্যে সংঘর্ষ হলো এবং মিলিত বেগ হলো 2 ms ইনভার্স 1। এর তো আদি বেগ কত ছিল? 12 ms ইনভার্স 1, আর এর ছিল 10। তো যখন একসাথে মিলিত হলো, ধাক্কা লাগলো, এরপর দুজনেরই 2 ms ইনভার্স 1 হয়ে গেল। আর কোন দিকে গেল? কিউ এর দিকে। এর তো বেগ বেশি, এ তো জোরে ধাক্কা দিবে, আর এর তো বেগ কম, এর চেয়ে কম ধাক্কা দিবে, যার ফলে দুইটা গাড়ি এই পাশে যাবে, কেননা এর বেগ বেশি, এ তো জোরে ধাক্কা দিবে। তো এখন আমাদের প্রথম প্রশ্ন কি বললো? যাত্রা শুরুর কত সময় পর পি ও কিউ গাড়ি দুটি মিলিত হবে, তার মানে কখন? এরা যদি 0 সেকেন্ডে শুরু হয়, মানে এও 0 সেকেন্ডে চলা শুরু করে, এও 0 সেকেন্ডে চলা শুরু করে, কতক্ষণ পর দুজনেই ধাক্কা খাবে? তো এটা আমাদের বের করতে হবে। তো আমাদের কী কী দেওয়া আছে? একটা বেগ দেওয়া আছে। তো আমাদের কিন্তু এখানে কোনো ত্বরণের কথা বলেনি, তার মানে এরা সমবেগে যাচ্ছে। এও 12 ms ইনভার্স 1 বেগে সমবেগে যাচ্ছে, এও যাচ্ছে 10 ms ইনভার্স 1 সমবেগে। তো আমি ধরে নিচ্ছি যে প্রথম যে গাড়ি, তো এই গাড়িটা 30 সেকেন্ড পর ধাক্কা খাবে, এই গাড়িটাও 30 সেকেন্ড পর ধাক্কা খাবে, মানে একসাথে সংঘর্ষ হবে দুজনেরই 30 সেকেন্ড পর, কেননা সময় তো আর পরিবর্তন হবে না, কারণ আমি ধরলাম এ 0 সেকেন্ডে যাত্রা শুরু করলো, মানে কেবল যাত্রা শুরু করলো স্থির অবস্থান থেকে, এও 0 সেকেন্ডে যাত্রা শুরু করলো। তো আমাদের 30 সেকেন্ড পর মিলিত হবে, তো আমি ধরলাম 30 সেকেন্ড পর দুজনেই সংঘর্ষে পড়বে। তো এখন পি গাড়ির জন্য আমি S1 ইকুয়াল বের করি V1 টি, আমাদের কিন্তু T1 হবে না, কেননা দুজনেরই সেম। তো এখন আমাদের ভির মান কত দেওয়া আছে? ভির মান দেওয়া আছে 12 ms ইনভার্স 1 টি, অর্থাৎ আমি এখানে লিখতে পারি 12 টি, S1 এর জন্য 12 টি। তো এবার আমি কিউ এর জন্য বের করি, এবার কিউ এর জন্য S2 ইকুয়াল কি দাঁড়াচ্ছে আমাদের? V2 ইন্টু টি। এখন V2-র মান কত আমাদের দেওয়া আছে? 10। তাহলে 10 টি লিখলাম। এখন এই S1 এবং S2, তাহলে আমরা দেখি যে এই গাড়িটা S1 দূরত্বে যে সংঘর্ষে লিপ্ত হবে, এই গাড়িটা S2 দূরত্বে যে সংঘর্ষে লিপ্ত হবে। তো মোট অতিক্রান্ত দূরত্ব কি হচ্ছে? এই 1.10, এ এখান থেকে শুরু করে সাপোজ এখানে যে সংঘর্ষ ধাক্কা লাগবে, এ এখান থেকে এখানে যে সংঘর্ষ বা ধাক্কা লাগবে, তাহলে মোট দূরত্ব কত হচ্ছে? এই 1.10, এত কিলোমিটারের মধ্যেই তো। তাহলে আমি লিখতে পারি S1 + S2, এটা ইকুয়াল কত? আমি যদি এটা কিলোমিটারকে মিটারে প্রকাশ করে নিই, অর্থাৎ 1000 দ্বারা গুণ দিই, তাহলে কি হবে? দশমিকের পর একটা, মানে দুই ঘর যাবে, তারপরে একটা শূন্য, তাহলে 1100, এটা আমরা কিলোমিটার থেকে মিটারে প্রকাশ করে নিলাম, তাহলে এটা এত মিটার। তো এখন আমরা মানগুলো বসিয়ে দিই, এখানে হলো একবারে বসাই 12 টি + 10 টি, এটা ইকুয়াল 1100, তো আমাদের মোট কত? 22 টি, ইকুয়াল 1100, অর্থাৎ টি ইকুয়াল 1100/22। তাহলে এবার আমি ভাগ দিই 1100/22, তাহলে আসে আমাদের 50। তার মানে 50 সেকেন্ড পর তারা সংঘর্ষে লিপ্ত হবে বা গাড়ি দুটি মিলিত হবে। তাহলে আমাদের গ নাম্বারের জন্য কিন্তু অ্যান্সার হয়ে গেল 50 সেকেন্ড। তো এবার আমরা ঘ নাম্বার দেখি। উদ্দীপকটি ভরবেগের সংরক্ষণশীলতার নীতি সমর্থন করলেও আমাদের গতিশক্তি সংরক্ষিত হয়নি, তার মানে এই যে উদ্দীপকের যে গাড়ি দুটো মিলিত হলো বা সংঘর্ষে লিপ্ত হলো, এরা ভরবেগের সংরক্ষণশীলতার নীতি কিন্তু মেনে চলছে, কিন্তু গতিশক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলেনি, এটা আমাদের গাণিতিকভাবে দেখাইতে বলেছে। তো আমরা কী করবো? প্রথমে আমরা ভরবেগের, যেহেতু বলছে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি মেনে চললো, তো আমরা ভরবেগের সংরক্ষণশীলতার নীতি এটা আগে বের করব যে আসলে মেনে চলছে কি না। অবশ্যই মেনে চলবে, যেহেতু আমাদের ডাইরেক্ট বলেই দিয়েছে। তো আমাদের
কিভাবে বের করব ভরবেগের সংরক্ষণশীলতা নীতি। প্রথমে আমরা দেখব সংঘর্ষের আগের ভরবেগ কত, এরপর আমরা দেখব সংঘর্ষের পরের ভরবেগ কত। তাহলে আমরা প্রথমে এখানে লিখি, সংঘর্ষের আগে আমাদের ভি কত ছিল, বা এটা যদি আদিবেগ ধরি U1 ইকুয়াল 12 ms ইনভার্স 1, আর U2 কত ছিল, এইটা 10 ms ইনভার্স 1, মানে দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে বা কিউ গাড়ির ক্ষেত্রে ms ইনভার্স 1। এরপর আমাদের ভর দেখি, আমরা ভর M1 ইকুয়াল টু 600 kg, M2 ইকুয়াল কত, 500 kg। এবার আমরা কোনটা হিসাব করব, এই মিলিত বেগ, অর্থাৎ আমাদের মিলিত বেগ ভি ইকুয়াল 2 ms ইনভার্স 1, এটা সংঘর্ষের পরে। তো আমরা যেহেতু ভরবেগ বের করতেছি, তাহলে সংঘর্ষের পূর্বে, সংঘর্ষের পূর্বে পূর্বে ভরবেগ কী হবে, ভরবেগ মানে ভর গুণন বেগ, M1 U1 আমরা দুইটারে একসাথে সমষ্টি বের করতেছি, M2 U2। এখন একটা জিনিস আমরা দেখি, এই যে গাড়িটা এই কোন বেগে যাচ্ছে, 12 ms ইনভার্স 1 বেগে, তো এই দ্বিতীয় গাড়িটা 10 ms ইনভার্স 1 বেগে। তো এই গাড়িটা যখন এই দিকে যাচ্ছে, এই গাড়িটা কিন্তু এই দিকে যাচ্ছে না, এর বিপরীত দিকে যাচ্ছে, তার মানে এই গাড়িটা এই দিকে যাচ্ছে, এই গাড়িটা এই যে লাইনে যাচ্ছে মানে ডান দিকে যাচ্ছে, তার বিপরীত দিকে যাচ্ছে, অর্থাৎ বাম দিকে যাচ্ছে, তার মানে এর বেগটা আমরা মাইনাস ধরব। তাহলে আমরা এই যে U2 এটা আমরা মাইনাস ধরব, যদি আমরা মাইনাস যদি না ধরি তাহলে কিন্তু আমাদের পুরো অঙ্কই ভুল হয়ে যাবে, অর্থাৎ আমাদের অ্যান্সার কিন্তু আর আসবে না। তো আমরা এই যে U2 এটা কিন্তু আমাদের মাইনাস ধরতে হবে, কেন, কেননা তারা বিপরীতমুখী যাচ্ছে, অর্থাৎ এ যাচ্ছে ডান দিকে, এ যাচ্ছে বাম দিকে, ধরে নিচ্ছি। তাহলে আমাদের M1 এটা হলো 600 kg ইন্টু U1 এটা কত, 12 ms ইনভার্স 1 প্লাস এটা হলো 500 kg ইন্টু এই যে U2 এটা আমাদের মাইনাস ধরতে হবে, মাইনাস 10 ms ইনভার্স 1। তো আমরা যদি এইটার মান বের করি ক্যালকুলেটরে, তাহলে 2200 kg ms ইনভার্স 1 থাকবে, তাহলে এটা আমাদের ভরবেগ 2200 এত কেজি ms ইনভার্স 1, এটা আমাদের সংঘর্ষের পূর্বে। কিন্তু তো আমাদের এবার সংঘর্ষের পরে বের করতে হবে, তো সেগুলো আমরা লিখে নিয়েছি, সংঘর্ষের পরে কত বেগ, 2 ms ইনভার্স 1, এটা কিন্তু দুইটারই, অর্থাৎ এ যখন ধাক্কা দেয়, এ যখন ধাক্কা দেয়, দুজনেই এখন 2 ms ইনভার্স 1 যায়, 1 বেগে যায়। তো এখন আমরা সংঘর্ষের পরে লিখি, সংঘর্ষের পরে, এখন সংঘর্ষের পরে আমাদের যেহেতু এটা কি M1 ভি হবে, এটাও তো M2 ভি হবে, তার মানে আমি দুইটাকে যদি ভি কমন নেই তাহলে কি লিখতে পারি, M1 প্লাস M2 ইন্টু ভি। আচ্ছা, এবার আমরা দেখি আমাদের যে এই গাড়িটা ডান দিকে যাচ্ছে, আবার এই গাড়িটাও যখন ধাক্কা লাগলো ডান দিকেই যাচ্ছে, এখানে কিন্তু বলে দিয়েছে কিউয়ের দিকে, তার মানে পিও যাচ্ছে কিউয়ের দিকে, ধাক্কা লাগার পর কিও যাচ্ছে কিউয়ের দিকে, মানে ডান দিকে যাচ্ছে, সরি এখানে বলছে যে কিউয়ের দিকে, তার মানে হ্যাঁ ঠিকই আছে, ডান দিকে যাচ্ছে কিউয়ের দিকে, মানে ডান দিকে যাচ্ছে, ধাক্কা লাগার পর ডান দিকে যাচ্ছে দুজনই। তো এখন যেহেতু দুজনেই ডান দিকে যাচ্ছে, আমাদের কি বেগের মান একটা প্লাস একটা মাইনাস ধরতে হবে, অবশ্যই না, এটা তো বিপরীতমুখী ছিল, তাই কারণে আমরা একটা প্লাস একটা মাইনাস নিলাম, কিন্তু এইটা তো দুটাই ডান দিকে যাচ্ছে, তাহলে আমরা তো শুধুমাত্র প্লাসই নিব, কোনো মাইনাস নিব না। তাহলে আমি লিখি এখানে M1 মান কত, M1 মান হলো আমাদের 600 kg, তাহলে 600 প্লাস M2 হলো 500, এটা হলো কেজি ইন্টু V2, এইটা কি হবে, 2 ms ইনভার্স 1। তো আমরা যদি এইটা নির্ণয় করি, তো আমরা এটাও মান পাবো কত, 2200 kg ms ইনভার্স 1, অর্থাৎ আমাদের কিন্তু ভরবেগের সংরক্ষণশীলতা নীতি মেনে চলছে, অর্থাৎ প্রথমে যে, অর্থাৎ সংঘর্ষের পর আগে যে যে ভরবেগ ছিল, সংঘর্ষের পরেও আমাদের সেই ভরবেগই আছে, তাহলে সেম, তো আমাদের ভরবেগের সংরক্ষণশীলতার নীতি মেনে চলে। তো আমাদের এবার দেখাইতে হবে কি, ভরবেগ তো মিলল, এবার গতিশক্তি, এখন গতিশক্তি সংরক্ষণশীলতার নীতি মেনে চলে না, এটা প্রশ্নেই বলা আছে, তার মানে আমাদের ভিন্ন ভিন্ন আসবে। তো আমরা কী বের করবো, প্রথমে সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি বের করবো, এই পি গাড়ি আর কিউ গাড়ি, এবং সংঘর্ষের পরে মোট গতিশক্তি বের করবো পি গাড়ি এবং কিউ গাড়ি। তো আমাদের ডাটাগুলো তো দেওয়াই আছে,
তো আমরা এগুলো ব্যবহার করি কিন্তু করব। তো আমাদের প্রথমে সংঘর্ষের পূর্বে আমাদের গতিশক্তির যে সূত্র হাফ এম ভি স্কোয়ার, হাফ এম এখানে যেহেতু আমি ইউ লিখছি আদিবেগ হিসেবে, তো হাফ এম ইউ স্কোয়ার প্লাস হাফ, এটা এম ওয়ান হবে, তো হাফ এম টু ইউ টু স্কোয়ার, এটা আমাদের সংঘর্ষের পূর্বে। কিন্তু তো আমাদের সংঘর্ষের পূর্বে আমরা লিখি এটা হলো হাফ ইন্টু এম ওয়ান কত ছিল 600 কেজি ইন্টু ইউ ওয়ান স্কোয়ার, তার মানে ইউ ওয়ান আমাদের কত ছিল এখানে, ইউ ওয়ান ছিল আমাদের 12, তাহলে 12 এম এস ইনভার্স ওয়ান স্কোয়ার। এখন আমাদের পরেরটার ক্ষেত্রে হাফ ইন্টু এটা ছিল 500 কেজি ইন্টু এটা ছিল 10 এম এস ইনভার্স ওয়ান হোল স্কোয়ার। তো আমরা যদি এখন এইটা নির্ণয় করি তাহলে আমরা পাবো 68200 জুল। তো এটা হলো আমাদের সংঘর্ষের পূর্বে। এবার আমরা বের করবো সংঘর্ষের পরে। এখন সংঘর্ষের পরে যদি হয়, সংঘর্ষের পরে যেহেতু আমাদের এম ওয়ান আর এম টু আলাদা, সংঘর্ষের পরে তো ভি সেম, মানে আমাদের টু এম এস ইনভার্স ওয়ান ভির মান, তো আমাদের কী লিখবো এখানে, আমরা যদি লিখি হাফ এফ এম ওয়ান ভি, শুধুমাত্র ভি লিখি, এটা হাফ এম টু ভি, এটা স্কোয়ার হবে যেহেতু আমরা গতিশক্তির সূত্র লিখতেছি। তো আমরা কিন্তু এখানে ডাইরেক্ট কমন নিতে পারি হাফ ভি স্কোয়ার, এটা যদি কমন নেই এম ওয়ান প্লাস এম টু, তো আমরা লিখি এটা ইকুয়াল হাফ, এখন ভি টু কত ছিল, মানে ভি কত ছিল আমাদের টু এম এস ইনভার্স ওয়ান হোল স্কোয়ার, এটা ইন্টু এম ওয়ান প্লাস এম টু, মানে 600 কেজি প্লাস 500 কেজি। এখন আমি যদি এইটার মানটা নির্ণয় করি তাহলে আমাদের আসবে হলো 2200 জুল। তো অবশ্যই দেখতে পারতেছি এইটা আর এইটা তো একদম ভিন্ন, অর্থাৎ সংঘর্ষের পরে একরকম গতিশক্তি ছিল আর সংঘর্ষের পরে আরেক রকম গতিশক্তি হলো, তার মানে অবশ্যই গতিশক্তি সংরক্ষণশীলতা মানে মেনে চলেনি, অর্থাৎ গতিশক্তি সংরক্ষিত হয়নি, তার মানে আমরা গাণিতিকভাবে কিন্তু প্রমাণটা দিয়ে দিলাম, এটা হবে আমাদের অ্যান্সার। ধন্যবাদ।